স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ 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 একটা কথা তো জানো না, বাদরের হাতে বেল গেলে সে সেটা নিজে খায় না, সেটা দিয়ে বরং অন্যের ক্ষতি করে। তোমার ভাই সাহেব ঠিক তাই করছে। কি করেছে আমার ভাই জানতে চাও? সিনাথ মির্জা, শ্যামা মির্জা, এবার তোমরা বুঝবে কত ধানে কত চাল। এবার তোমাদের উচিত শিক্ষা হবে। কিন্তু আমার ভাইটার আবার কি হলো? এনি প্রবলেম? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না, ওই লোয়ার ক্লাস মেয়েটা আমাকে ফোন করে উল্টো পাল্টা কথা বলে। লোয়ার ক্লাসের মেয়ে মানে কার কথা বলছো? কে আবার? কবিতা? এই বাড়িতে জঞ্জাল তো একটাই ছিল। কবিতা? কবিতাকে না শ্যামা অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। আর তোমার কি মনে হয় যে ওদের যদি এতটুকু পরিমাণে লজ্জাবোধ থেকে থাকে তাহলে এ বাড়ির মুখোমুখি আবার হবে? আসবে না, ও এত সহজে ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। ও যেখানেই থাকুক যেভাবেই থাকুক, তোমার আমার মধ্যে একটা অশান্তি তৈরি করবেই। এ দেখলে না, অলরেডি শুরু করে দিয়েছে। তালাত, তুমি কেন এত টেনশন করছো? ওই কবিতা গ্রামে বসে কি করবে তোমার? আর ও যদি খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দেয় তাহলে আমি ড্যাডির সাথে কথা বলবো। সোহা, আমি মোটেও ভয় পাচ্ছি না, কারণ ওই কবিতাকে ঠান্ডা করা আমার মাম্মির একটা তুরির কাজ। আর তুমি খুব ভালো করেই জানো যে আমার মাম্মি কি করতে পারে আর কি না করতে পারে। শোনো, শায়রের মা বোন বলে মাম্মি ওদের ক্ষমার দৃষ্টিতে দেখছে। এভাবে ছাড় দিতে দিতে ও একেবারে মাথায় উঠে গিয়েছিল। শ্যামা ঠিক সময়ে সঠিক কাজটি করেছে, একেবারে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। উফ, তালা, মাথা ঠান্ডা করো তো, চলো রুমে চলো। নিজের দুরবস্থার কথা ভুলে গেছেন কবিতা পথ? যেদিন গলার ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেবো পচা নর্দমায়, সেই দিন আপনার মনে পড়ে যাবে নিজের দুরবস্থার কথা। শায়ের আমার ভাই, শায়ের আমার ভাই, শায়ের আমার ভাই, গড, শুনুন, যেদিন থেকে আমার সাথে শায়ের বিয়ে হয়েছে সেই দিন থেকে শায়ের শুধুমাত্র আমার স্বামী, আমার আর কারো কিচ্ছু না। ওকে, কি রে কি চিন্তা করছিস? সব কিছু ভুলে যা, সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দে। একটা কথা মনে রাখবি, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের ঠিকানা। মা, তোমার বকবকানি বন্ধ করো তো। আম্মা, মানে আলমানের তো অভিভাবক বলে তেমন কেউ নেই, কাজে ওকে মনে হয় একাই আসতে হবে। এই ধরেন, তাই বলছিলাম যে বর, বরযাত্রী, তারপরে এর সাথে মানে আনুষঙ্গিক যেসব ব্যাপার স্যাপার আছে সেগুলো মনে হয় ও করতে পারবে না। তাই তো, যাবে তো ঠিকই বলেছে ভাবি। আসলে তো আরমান ছেলেটা যদি একা হয় তাহলে ও আর কি করবে? ও তো এত কিছু করতে পারবে না বেচারা। তাছাড়া এগুলো করার জন্য তো টাকারও দরকার। আরমান ছেলেটারও তো তেমন টাকা পয়সা নেই,
বেচারা টিউশনই করে, আর এখন বিয়ের ব্যাপারে আমার মনে হয় আমাদের বেশি আধিক্যতা না দেখানো ভালো। তাছাড়া আমাদের অবস্থাও তো ভালো না ভাবে, কিন্তু বিয়েটা তো ঠিকঠাক দিতে হবে তাই না? রাইসা এবারের সবার ছোট, ও আমাদের সবার আদরের। আমার মনে হয় এই বিষয়ে আরমানের সাথে খোলাখুলি কথা বলা দরকার, যেহেতু সে মত দিয়েই দিয়েছে, কাজে কি করা উচিত কি করা উচিত না সেটা ওর সাথে কথা বলে নেওয়াই ভালো। সবচেয়ে বড় কথা হলো ওর পাশে আমাদের এখন পরিবারের মতোই থাকা উচিত। হুম, যার কেউ নেই তার তো অন্তত একজন বন্ধু থাকা দরকার। সেই বন্ধুত্বের জায়গা থেকেই আমরা স্যারের পাশে দাঁড়াবো, তুমি কি বলো? না, কেউ না কেউ তাকে তো সাপোর্ট দিতেই হবে, যেহেতু মানুষটি একা। হুম, জাভেদ ঠিকই বলেছে। দেখো জাভেদ, কিছু কিছু ব্যাপার আছে যা অটোমেটিক্যালি মানুষের মনে চলে আসে। আমার মনের মধ্যেও একটা বুদ্ধি এসছে, সেটা হচ্ছে তুমি কিন্তু আরমানকে একটা প্রপোজাল দিতে পারো, আর তা হচ্ছে ঘর জামাই থাকার অফার। কিন্তু স্যার কি ঘর জামাই থাকবে? সেটা তার একেবারেই পার্সোনাল একটা ডিসিশন। তবে আমি তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর বিয়ের অ্যারেঞ্জমেন্ট যত তাড়াতাড়ি করা যায় সেই চেষ্টাও করব। আর আরেকটা বিষয় যে বিয়ের ডেটের ব্যাপারটাও তো ফাইনাল করা দরকার। বিয়ের ডেট মানে এত তাড়াহুড়ো? মা তুমি টেনশন করো না, আমরা তো আছি। তাছাড়া খরচ যা লাগে ও তো আছেই। সেটা দেখা যাবে। সায়রার ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না, রাশির স্যারকে আবার বন্ধু বানিয়ে ফেলার কি হলো? কে জানে বাসায় গিয়ে আবার কি ভেজাল বাঁধবে কে জানে। সায়র ফোন উঠাচ্ছে না কেন? গেল কোথায় ছেলেটা? এখন তো মনে হচ্ছে শামার সন্দেহই ঠিক। শায়রের স্মৃতিশক্তি কি সত্যি সত্যি ফিরে আসলো? আটকেল দাঁত হচ্ছে, এক ফোঁটা আটকেলও হয়নি কেন? আরে বাবা, আমি আইসক্রিম এনেছি তোর জন্য, খেলে আরাম পাবে।
সত্যি নাকি তুমি আমাকে বোকা বানাচ্ছ? তোকে আবার বোকা বানাবো কি? তুই তো বোকাই। আপু নে, অনেক হয়েছে, এবার আইসক্রিমটা খা, ভালো লাগবে। তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা না আমি একদম ভাবতেই পারি না। ভাবলে না কেমন জানি আমার একদম দম বন্ধ হয়ে আসে। আমি এবার কোথায় যাব? বাইরে। তুমি শায়ের ভাইকে বিয়ে করে ওর সাথে চলে যাবে না, তখন কি আর তুমি আমাদের সাথে থাকবে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি শায়েরকে বিয়ে করে এবারে ছেড়ে চলে যাব? শোন, ওকে ঘরজামাই বানিয়ে আমাদের বাড়িতে রেখে দেব। ইস, হ্যাঁ, শায়ের ভাই তোমার ঘরজামাই হয়ে থাকার জন্য বসে আছে। বাপরে, যা ইগো! আপনজনের কাছে আবার ইগো কিসে? ইস, দেখবো তো। দেখিস, তোকে বিয়ে দিয়েও ঘরজামাই নিয়ে আসবো, তারপর ঘরজামাই আর ঘরজামাই মিলে কমিটি হবে। শায়ের কোথায় গেল? নিশ্চয়ই শায়ের আর কাজলকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে, আর সেই ঝামেলা থেকে বাঁচার জন্য শায়ের বাসা থেকে বের হয়ে গেছে। সকাল থেকে ইলেকট্রিসিটির কোনো খবরই নেই, গ্রামে থাকেই একটা সমস্যা। শহরে থাকলে অন্তত একটু আইপিএস এর সাপোর্টটা পাওয়া যায়। মা, তুমি আছো ইলেকট্রিসিটি নিয়ে, আর ওদিকে শায়ের তো গায়েব। ও কোথায় গেছে ওর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মানে? মানে আবার কি? শায়ের কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এটা নিয়ে তো ওই বাড়িতে মোটামুটি ঝড় বয়ে যাচ্ছে। শায়ের যেখানেই যাক না কেন, শামা একদিন ঠিকই ওকে খুঁজে বের করবে, দেখিস। মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, শায়ের শামাকে চরটা মারলো কোন হিসেবে? এই কাজটা কেউ বুঝে করলো নাকি না বুঝে করলো? যা কিছু হয় সবই আল্লাহ পাকের ইশারাতেই হয়, বুঝলি? আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দিও, ওর স্মৃতিশক্তি ফিরে আসুক। শোন, যেদিন আমার শায়ের স্মৃতিশক্তি ফিরে আসবে সেই দিন দেখিস। স্মৃতি ফিরে আসবে নাকি অলরেডি স্মৃতি ফিরে এসেছে সেটাই বা কে জানে। মা, তুই একটু খবর রাখিস কবিতা, ছেলেটা ফিরলো কি না। মা হয় একটা জ্বালা, চাইলে কি সব ভুলে থাকা যায়? ছেলেটা গেল কোথায়? শামা তো ওকে জাদুটোনা করে রেখেছে, কি জানি কি হয়।